হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি বাসায় থাকলে সারাদিন কি কি খেয়ে থাকি আর কিভাবে খাবার দাবার মেনটেন করে থাকি। তো নর্মালি বাসায় থাকলে দেখা যায় যে 10টা 11টার আগে ঘুমের থেকে উঠাই হয় না। তো এই দিন ঘুমে থেকে উঠেই আমি আগে নুডুলস খেয়ে নেই। আম্মু নুডুলস বানিয়ে রেখেছিল সকালবেলা, এরপর দুপুরবেলা হচ্ছে আব্বু শুটকি ভর্তা করেছিল, তাও আবার 3 রকমের, তিনটার কালারও একদম 3 রকম হয়েছে। আর আব্বু হচ্ছে খুবই এক্সপার্ট এই বিষয়ে, বিভিন্ন ধরনের ভর্তা বানায় শিল্পাটায় পিষে। আব্বু হচ্ছে খুব খাদ্যরসিক টাইপের মানুষ, সে মানে যখনই ফ্রি টাইম পায় তখনই রান্নাবাড়া শুরু করে দেয়। তো এখানে সবুজ যে ভর্তাটা, এটা হচ্ছে টাকি মাছ দিয়ে ধনে পাতা আর কাঁচামরিচ বেটে এরপরে করেছিল, বেশ ঝাল হয়েছিল। আর আমার তো ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এই লাল ভর্তাটা ছিল মূলত আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই সত্যি কথা, এটা তো একটু ধনে পাতা দিয়েছিল, বাট এটাতে ধনে পাতা স্ম্যাশ করে দেয়নি, জাস্ট হালকা একটু বেটে দিয়েছিল, যার কারণে ধনে পাতা ভিজিবল ছিল। আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করেছে, এই ভর্তাটাও ঝাল ছিল ভালোই। তো সেই সাথে লাউয়ের একটা তরকারি রান্না করেছিল শিং মাছ দিয়ে, তো আমি শিং মাছের মাথা নিয়ে নিয়েছিলাম আর গরম গরম ছিল, আমার মানে এত ক্ষুধা লাগছিলো আর মানে গরম থাকাতে খেতেই পারতেছিলাম না, তো আমি একটু ফুফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আর এমনি তো এই পেঁপে লাউ টাইপের জিনিস আমার খুবই পাইনসা পাইনসা লাগে খাইতে সবসময়, যদিও অনেক মজা করে আম্মু বা আব্বু রান্না করে সবসময়, বাট এটার সাথে আমার একটু ভর্তা, এরকম শুটকি ভর্তা, এরপরে কাঁচামরিচ শুকনো মরিচের ঝাল ঝাল ভর্তা না হলে না জমেই না। তো বিকালের দিকে আম্মু হচ্ছে একটা কেক বানিয়েছিল, আর এই কেকটা মূলত ছিল আমের কেক। আর আম্মু এরকম আম কাঁঠাল দিয়ে কেক বানাইতে খুব পছন্দ করে, তো আম্মু হচ্ছে আমটাকে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে ভরে রাখছিল। তো হঠাৎ তার মনে চাইল যে আমের একটা কেক বানাবে, তাই আম্মু আমের কেকটা বানায় ফেলে। তো এক পিঠ হওয়ার পরে এরকম যখন কালার আসলো, এই পিঠটাও আম্মু হচ্ছে চুলার উপরে বসিয়ে দেয় যাতে একটা ব্রাউন ব্রাউন কালার আসে কেকটায়, যেটা একদম পোড়া পোড়া কালার ছিল, বাট আমার কাছে নাই সত্যি বলতে ভিতরের যে সফট স্পঞ্জি জায়গাটা আছে না, এই উপরের যে একটু পোড়া পোড়া লাগছিল না আমের কেকটা, আমার কাছে এরকম একটু পোড়া পোড়া হইলে না বেশি মজা লাগে। এরপর আম্মু এখানে হালুয়াও বানিয়েছিল, তো হালুয়া যতবারই আম্মু বানায় আমার ছোটবেলার সবে বরাদের স্মৃতি মনে পড়ে যায়, তখন অনেক পদের হালুয়া বানাইতো। সন্ধ্যাবেলা আব্বু আবার দেশি স্টাইলে ম্যাকারনি রান্না করলো, বরবটি আলু দিয়ে টমেটো দিয়েছিল আর হচ্ছে একটু চিকেন দিয়ে এইভাবে ম্যাকারনিটা রান্না করে। আর এই দিন রাতের খাবারে ছিল খাসির খাফসা, খাফসা স্টাইলে খাসির মাংস দিয়ে হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করেছে। তো এটার একটা রেসিপি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার চ্যানেলে, সেটার লিংক আমি অবশ্যই দিয়ে দিব, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। আর এই খাফসা জিনিসটা না আমার অনেক মজা লাগে, খুবই খুবই ভালো লাগে আমার কাছে, স্পেশালি খাসির মাংস হলে তো কথাই নেই, আমার ফেভারিট খাসির মাংস, যদিও আমার বাসায় সবাই তেমন একটা পছন্দ করে না। সেই সাথে হচ্ছে আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর চিকেন ফ্রাইটা আঞ্জুম করেছিল অ্যাজ অলওয়েজ। আঞ্জুমের হাতের চিকেন ফ্রাই যে এত মজা হয় মাশাল্লাহ দিলে, আর এতে এত জুসি আর টেন্ডার হয়, মানে এই চিকেন ফ্রাইটা থাকলে আমার সাথে আর কিছুই লাগে না। অ্যান্ড সি এটা কতটা জুসি ছিল চিকেন ফ্রাইটা। আমি মাঝে মাঝে আঞ্জুমকে বলি যে তুই চিকেন ফ্রাই একটা দোকান দে, দেখবি যে ওইটা সুপার ডুপার হিট হয়ে যাবে। খাফসার সাথে সালাডটা না ওরকম পেঁয়াজ কাঁচামরিচ ডোলে না করে এরকম গোল গোল করে কেটে ডেকোরেশন করা হয় আর খাওয়া হয়। পরের দিন যেহেতু স্যাটারডে ছিল, তাই আমি হচ্ছে মুভি টুভি দেখতেছিলাম, সেই সাথে মেরিডিয়ানের এই স্টিক চিপসটাও খেলাম, যেটার টেস্ট আগের মতো ওরকম লাগতেছিল না, তো আমি সসের সাথে মিক্স করে হচ্ছে খেলাম, তো দেখলাম যে অনেকদিন পরে এটার টেস্ট কেমন লাগে, অত আমারই লাগে নাই। তো এই ছিল আমার সারাদিনে কী কী খাওয়া দাওয়া চলে সেটার একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।